যাত্রী ভোগান্তি কমাতে কাল থেকে রাজধানীতে ত্রিশ কোম্পানির বাসে চালু করা হচ্ছে ই টিকিটিং পর্যায়ক্রমে রাজধানীর সব বাস কোম্পানিকে এর আওতায় আনা হবে এর আগে পরীক্ষামূলকভাবে রাজধানীর কিছু বাসে চালু করা হয়েছিল ই টিকেটিং কার্যক্রম মাহমুদ হাসানের প্রতিবেদন গণপরিবহনে নয় রাজ্য আর যাত্রীদের ভোগান্তি কমাতে গেল সেপ্টেম্বর মাসে আটটি কোম্পানির বাসে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল ই ইটিকেটিং পরীক্ষামূলক প্রকল্প সফলতার মুখ দেখায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি রাজধানী জুড়ে এই ই টিকিটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে মিরপুর অঞ্চলে ত্রিশটি কোম্পানি আগামীকালকে থেকে আমরা ই টিকিটিং এর আওতা আনতেছি আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে ঢাকা শহরের সকল কোম্পানিকে অর্থাৎ ঢাকা শহরের ষাটটি কোম্পানিকে আমরা ই টিকিটিং এর আওতা নিয়ে আসবো আঠাশে ফেব্রুয়ারি দু এর মধ্যে ঢাকা শহর এবং শহরতলির টোটাল এই সাতানব্বইটি কোম্পানিকে আমরা ই টিকিটের আওতা আসবো অতিরিক্ত ভাড়া আদায় ও বাসের অসম প্রতিযোগিতা বন্ধ সহ দুর্ঘটনা কমবে বলে আশা প্রকাশ করেন এই পরিবহন নেতা দীর্ঘদিনের যে একটা অনিয়ম বিশৃঙ্খলা ছিল সেগুলো আমরা ইতিমধ্যে ই টিকিটিং করার ফলে সেগুলো ইতিমধ্যে সুফল পেতে যাচ্ছে ভবিষ্যতে এটা 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 আমি মনে করি ভালো নিয়মের মধ্যে আসবে যাত্রীদের অভিযোগ বিবেচনার জন্য দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে এটাকে মনিটরিং করে আমরা সেন্ট্রালি একটা মনিটরিং সেল গঠন করতেছি মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা